ভবানীপুর থানার অন্তর্গত এক গৃহবধূকে মারধর এবং ধর্ষণের হুমকি দিয়েছিলেন, সেই সুবাদে আজ ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেন। ভবানীপুর থানার অফিস ইনচার্জ ওই গৃহবধূটির পাশে থাকার আশ্বাস দিলেন, আগামী দিনে কোনো সমস্যা যাতে না হয় সেটাও দেখবেন। গৃহবধূ অফিস ইনচার্জের কথায় আনন্দিত হলেন। গৃহবধূ জানালেন তিনি স্বস্তি বোধ করছেন অফিস ইনচার্জের কথা, আগামী দিনে নিশ্চয়ই এর সুরাহা হবেই।